হাজোর ঐতিহাসিক পোয়ামক্কা দরগাহ শরীফত উড়িল বিতর্কিত পতাকা। বিতর্কিত পতাকা উড়ুয়াক লৈ আতঙ্কর সৃষ্টি সমগ্র হাজোত। কোনো দুষ্ট চক্রয় পবিত্র তীর্থস্থানত পোয়ামক্কা দরগাহত এই বিতর্কিত পতাকা উড়ুয়া বলে দাবি হিন্দু জাগরণ মঞ্চর। হামাস সমর্থিত বিতর্কিত পেলেস্তাইনী পতাকা বলে দাবি করে হাজো আরক্ষী থানায় এজাহার দাখিল হিন্দু জাগরণ মঞ্চর। অতি শীঘ্রে দোষীক আটক করে চিনাক্ত করবলৈ হাজো আরক্ষীক আহ্বান হিন্দু জাগরণ মঞ্চর। দিনত আমার দলের সদস্য এজনে পোয়ামক্কা পাহাড়ত গেছিল কিনা একটা খবর পাত গৈ দেখা যায় তাত যেটো পোয়ামক্কা মসজিদ আছে মসজিদের দরগাহত তাতে এখন পতাকা মোক ফটোখন দিদে মই গৈ দেখো যে সেইখন নেটত মই সংগ্রহ করে চাও সেইটো পেলেস্তাইনের পতাকা বলে নিশ্চিত হও। লগে মই হাজো থানা আরক্ষী বিষয়া মহোদয়ের ফোন কথা পাতো তেওঁক অবগত করো তেওঁ গৈ পোৱাৰ আগ মুহূর্তত পতাকাখন তেওঁলোকে আঁতৰাই দিয়ে। গতিকে আমি হিন্দু জাগরণ অসম উত্তর কামরূপ জেলা আমি আজি এই উক্ত কার্যত যিসকল দেশত দুই জড়িত আছে কারণ আজি তেওঁলোকে পেলেস্তাইন হামাজ সমর্থনকারী সমর্থন তেওঁলোকে পতাকা উত্তোলন করেছে কাইলে পাকিস্তানের পতাকা যে উত্তোলন নকৰিব কিমান আছে সেয়ে আমি হিন্দু জাগরণ মঞ্চ উত্তর কামরূপ জেলা আমি এখন এজাহার দাখিল করো হাজো থানা ভারপ্রাপ্ত আরক্ষী বিষয়া মহোদয়। আনহাতে এই বিতর্ক সন্দর্ভত মুখ খুলিলে পবিত্র পোয়ামক্কা দরগাহ শরীফর পরিচালনা সমিতিয়ে। এয়া আসলতে একাংশ পূর্ববঙ্গীয় মুসলমানে ব্যবহার করা ধর্মীয় পতাকা বলেহে সদরি করে পরিচালনা সমিতিয়ে। এখন তো অরিজিনেল আমার পতাকা বলে নকয় এবার যে কয় আমার এই যে আমার মিয়া মানুষ আছে সেইখানে জান্দা বলে কয় হোয়াইট কালার ব্ল্যাক কালার রেড কালার কাপড় এখন দুই ইঞ্চি মানের কাপড় এখন লাইনে ইয়াতে বান্ধি দিয়ে আর বান্ধি দিয়ে সিহতে কাপড়খন লই যায় লগে লগে ইয়াতে নারাখে সিহতে যায় কালে বাকাসত রাখি থ দিয়ে সেইখানে আর খন্ডযুক্ত হয়েছে এখানে এখানে আসল মতে সামাজিক মাধ্যমত কইছে যে এখন পেলেস্তাইনের পতাকা এখন পেলেস্তাইনে হব নয় আর নহয়ও আর এইবিলাক ইয়াতে নহয় এটু মাত্র মানুষের একটা এই ভুল হেৰি হৈছে এইটো ভুল বাতৰি এটা গৈছে সেই ভুল বাতৰিটো যাতে ৰাইজে এইটো শুধৰাই লয় এইটো এইটো নহয় অৰিজিনেল কৰি ইয়াতে পোৱামক্কাত এখনত এনেকুৱা আজিলৈকে হোৱা নাই হিন্দুৰ মুছলমান তীৰ্থস্থান বুলি এখন কয় মিলনভূমি আমাৰ হাজো মিলনভূমি মিলনভূমি এনেকুৱা হোৱা নাই আজিলৈকে আৰু কোনোদিন এই বস্তুটো নহয় আৰু সেইটোৰ কাৰণে আমি এইটো আমি আপোনালোকৰ মধ্য নিউজ মাধ্যম আমি প্ৰতিশ্ৰুতি দিছোঁ যে এইটো ইয়াত নহয় সেনেকুৱা ধৰণৰ। সম্প্ৰীতিৰ মিলনভূমি তীৰ্থনগৰী হাজোত কোনো দুষ্ট চক্ৰই বদনাম তথা কালিমা সনার কু অভিহন্দি রচিছে বলে মন্তব্য পরিচালনা সমিতির। অনাগত দিনত পোয়ামক্কা দরগাহ শরীফত কোনো ধরনের পতাকা আঁড়বলে দিয়া নহব বলে হুঙ্কার পরিচালনা সমিতির। এতিয়া প্রশ্ন হয়েছে হিন্দু জাগরণ মঞ্চয় পেলেস্তাইনী পতাকা বলে দাবি করা সন্দর্ভত আরক্ষীর তদন্ততে উলাই পড়ব প্রকৃত সত্য। তলপালা গেছে এটি কোনোবা এটা মানুষের সেটু আমার কারণে এটা এই বিভ্রান্ত আনিব বিচাৰিছে যাতে যে কিবা এটা কাজিয়া চলি যায় সেনেকুৱাৰ কাৰণে এটা হেৰি কৰিছে আৰু যাতে মানুহ ভুল বুজাবুজি হয় সেইটো কাৰণে কৰিছে কিন্তু এইটো ভুল বুজাবুজি হ'ব নালাগে আমাৰ ভিতৰত আৰু সেইটো আৰু নহয়ও আৰু আপোনালোকৰ কাৰণে জেনেৰেলি কাপোৰখন অকণমান দেখাই দিছোঁ এখন ৰেড কাপোৰ এখন ওলাই আছে সেনেকুৱা ধৰণে ব্লেক কালাৰৰ ৰেড কালাৰ আৰু হোৱাইট কালাৰ সেনেকুৱা থাকে এই সৰু সৰু মাত্ৰ এক এক ইঞ্চি দুই ইঞ্চি মান বহলৰ হ'ব সেনেকুৱা সেইটো আমি ক'লোঁ দেখোন আজি আমি ক'লোঁ যে আমি এইটো ক'লোঁ যে আমি আমি আপোনালোকক প্ৰতিশ্ৰুতি দিছোঁ নিউজ মাধ্যমৰ যোগেৰে আমাৰ আমাৰ ইয়াত সেনেকুৱা ধৰণৰ হ'ব নোৱাৰে আমি হ'ব নিদিওঁ আর কিবা কারণে সেনেকা হওয়া যেন পা আমি লগে লগে আপনাদের আমি সরকারের ফল আমি পুলিশ প্রশাসন আমি এই অবগত করাম। আমি হাজোর পড়া প্রাঞ্চল কলিতার রিপোর্ট ডি 365।